আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই অধ্যায়ের চেক সম্পর্কে যে লেখাপড়া আছে তার সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। হারানো চেকের জন্য করণীয়, চেক হারিয়ে গেলে আমরা কী কী করব আর চেক হারানো কোনটাকে বলে সেটা সম্পর্কে আমাকে জেনে নিই। প্রস্তুতের পরে অথচ উপস্থাপনের পূর্বে কোনো চেক হারানো গেলে তাকে হারানো চেক বলা হয়। অর্থাৎ যদি কোনো চেক প্রস্তুত করা হয়েছে কিন্তু সেটি উপস্থাপনের পূর্বে চেকটি হারিয়ে যায় তখন তাকে হারানো চেক বলা হয়। অর্থাৎ প্রস্তুতের পরে উপস্থাপনের পূর্বে চুরি হতে পারে, ছিনতাই হতে পারে বা পকেট থেকে পড়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। এই চেক হারিয়ে গেলে কোন কোন পক্ষের কী কী কাজ? প্রথমে আসি হচ্ছিল আমরা আমানতকারী বা আদেষ্টার করণীয়। আমি আমানতকারী, মিস্টার এক্স আমানতকারী, ওয়াই এটা ছিল আমানতকারী, ওয়াই আদেশটা, সরি ওয়াই হচ্ছিল প্রাপক, আর এবি ব্যাংক হলো ব্যাংক। এইখানে আমানতকারী আদেশ হচ্ছিল এক্স, প্রাপক হলো ওয়াই, আর ব্যাংক হলো এবি। সো তিনটি পক্ষ চেক ইস্যু করে একে দিবে, এ চেক জমা দিবে। প্রথমে আমরা আসি ওয়াইয়ের কাছে। এ চেক লিখে ওয়াইকে জমা দিল। ওয়াইয়ের কাছে এখন চেকটি আছে কিন্তু সে চেকটি হারিয়ে ফেলল। এর প্রথম কাজ, সে সাথে সাথে আগে ওয়াই মিস্টার এক্সকে জানাবে যে মিস্টার এক্স, আপনি যে আমাকে চেকটি দিয়েছেন সেটি হারিয়ে গিয়েছে, আপনি তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করেন, আর নয় কিন্তু যদি কেউ পায় বা যে চুরি করেছে সে চেক থেকে অর্থ নিয়ে নেবে। সো প্রাপক বা হস্তান্তর গ্রহীতার করণীয় হচ্ছিল সে যার কাছ থেকে চেকটি পেয়েছে, চেকের আদেশটা, তাকে জানানো যে আমার চেকটি হারিয়ে গেছে, আপনি তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করেন। আমানতকারী হয়তোবা এক ওয়াই থেকে এক্স ইনফরমেশন পেয়েছে যে তার চেকটি হারিয়ে গেছে, বা এক্স নিজেই চেক বানিয়েছিল ওয়াইকে দেওয়ার আগেই, বা সে নিজে ব্যাংকে দেওয়ার আগেই চেকটি হারিয়ে গিয়েছে। এক্সের কাজ হলো সাথে সাথে ব্যাংকে জানানো, আমার অ্যাকাউন্ট নাম্বার 01800731562, আমার অ্যাকাউন্ট এত, আমার অ্যাকাউন্ট থেকে এই নাম্বারে যে চেকটি আছে আমার চেকবুকের এটি হারিয়ে গিয়েছে, এই চেকের যদি উপস্থাপন হয় কোনো রকম অর্থ যেন প্রদান করা না হয়, এবং প্রদান করলে আমি এক্স দায়ভার নিব না, আমাকে টাকা ফেরত দিতে হবে। সো আমানতকারীর কাজ যদি তথ্য পায় তার চেকটি হারিয়ে গেছে, সাথে সাথে তার কাজ হচ্ছিল তার ব্যাংককে ফোন দিয়ে জানানো আমার এত নম্বর চেকটি হারিয়ে গিয়েছে, যেন এই চেক থেকে আর কোনো রকম লেনদেন না হয়। এই গেল আমানতকারী বা আদেষ্টার করণীয়। আর ব্যাংক যখন পাবে সাথে সাথে এই চেকের যে একটি তথ্য যে তাদের যে সার্ভারে লিখে দিবে, এই চেকটি হারানো চেক, হারানো চেক জাস্ট লিখে দিবে। কি হবে বুঝতে তখন যদি পরে এই চেকটি কোনো চোর বা যে পায় বা ছিনতাইকারী যদি চেকটি উপস্থাপন করে, চেকের টাকা দেওয়ার আগে দেখবে লেখা আছে চেকটি হারানো চেক। সো এই চেকে আর কোনো রকম লেনদেন হবে না, চেকটি সেফ থাকে। তবে যদি প্রস্তুতের উপস্থাপনের পূর্বে চেকটি হারিয়ে যায় এবং আমানতকারী ব্যাংকে জানার আগেই এই চেকটি থেকে অর্থ নিয়ে যায়, সেক্ষেত্রে পিওর ব্যাড লাক, কিছু করার নেই। বাট সাথে সাথে যদি এইসব পদক্ষেপ নেওয়া হয় সেই ক্ষেত্রে আমরা সেফ থাকতে পারি। সো এইভাবে হারানো চেকের জন্য এইগুলো করণীয়, এভাবে আমরা একটি হারানো চেক থেকে অর্থ লোকসান থেকে আমরা নিজেদের বাঁচাতে পারি। এ ভিডিওতে এ পর্যন্ত, এবং এ অধ্যায়ে আমাদের চেক সম্পর্কে মোটামুটি সব আলোচনা শেষ। আমরা পরের অল্প কিছু ভিডিওতে আমাদের বিনিময় বিল এবং অঙ্কের পত্র সম্পর্কে জানব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।